আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্নিগ্ধাস ওয়ার্ল্ড। ওয়েলকাম স্নিগ্ধাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ম্যাকারনি অথবা পাস্তা, যেটাই বলো না কেন, সেটা আমি কীভাবে রান্না করি সেটারই একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো আমি প্রথমেই পানি দিয়ে দিয়েছি, আর আজকে আমি এই যে ম্যাকারনিটা দেখছো, এটার নাম হচ্ছে মিস্টার পাস্তা, এটাই আমি রান্না করব। তো রান্না করার জন্য আমি অলরেডি পানি বসিয়েছি, গরম পানি বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে নিয়েছি পেঁয়াজ কুচি করে, সামান্য একটু বটবটি নিয়েছি, একটু আলু কুটে নিয়েছি, আর হচ্ছে এখানে হচ্ছে মুরগির বুকের পিসগুলোকে, আমি মানে বুকের পিসের মাংসটাকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এখন হচ্ছে এই মুরগির মাংসগুলোর মধ্যে আদা রসুন গরম মশলা গুঁড়া জিরা গুঁড়া এগুলো দিয়ে আমি একটু ভালো করে লবণ আর একটু সয়া সস দিয়ে ভালো করে মাখিয়ে একটা সাইডে রেখে দিব। তো এই যে আমার মশলা অলরেডি দেওয়া হয়ে গেছে সব মশলা, আর হচ্ছে গিয়ে আমি একটু ভালো করে মাখিয়ে তারপর পাশে রেখে দিব। আর এটা রেখে দিয়ে আমি হচ্ছে গিয়ে ওই যে চুলায় গরম পানি বসিয়ে দিয়েছিলাম সেটা হচ্ছে আমার অলরেডি ফুটে উঠেছে, সেটার মধ্যে আমি ম্যাকারনিগুলোকে ঢেলে দিব। আমার এই ম্যাকারনিটা সিদ্ধ হতে কিন্তু দেরি হয়, বাট আমার এই ম্যাকারনিটা সেদিন দেখলাম মানে দিতে দিতেই হয়ে গিয়েছিল, দেরি হয়নি, মানে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছিল। এই যে দেখো আমার ম্যাকারনি সিদ্ধ হয়ে গেছে, এখন হচ্ছে আমি ঢেলে নিচ্ছি একটা ঝাঁঝুড়ির মধ্যে, পানিটা ঝরিয়ে নিচ্ছি, একটু ঠান্ডা পানি দিয়ে দিব। আমার ম্যাকারনিটা একটু সেদ্ধটা একটু বেশি পরিমাণে হয়ে গিয়েছিল। তারপর হচ্ছে গিয়ে আমি একটা প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে নিব, সামান্য একটু তেল দিব। তেলটা দেওয়ার পরে সামান্য একটু হালকা গরম হওয়ার পরে আমি এটার মধ্যে ওই যে মেখে রাখা মুরগির মাংসটুকু দিয়ে দিচ্ছি। আর বিশেষ করে মুরগির মাংসটা যখন আমি প্যানে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি, কী সুন্দর যে একটা ফ্লেভার আমার নাকে আসছিল। আর এই ফ্লেভারটা আসার কারণটা ছিল আমার ঘরে একটু মশলা ছিল, কাবাবের মশলা, আমি সামান্য পরিমাণ একটু কাবাবের মশলা এটার মধ্যে দিয়েছিলাম, আর সে কারণে খুব সুন্দর একটা স্মেল আমার নাকে আসছিল যখন আমি মুরগির মাংসটা চুলার ওপর নাড়াচাড়া করছিলাম। এই যে আমার মুরগির মাংসটা অলরেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এখন এই প্যানটার মধ্যে ওই মুরগির মশলা টশলা যা ছিল বা সামান্য একটু তেল ছিল ওটার মধ্যেই আমার ছোটো ছোটো করে টুকরো করে কেটে রাখা সবজিগুলো আমি দিয়ে দিলাম। আর দেওয়ার পরে যেই নুডলসটা আমি তোমাদের দেখালাম, যে ম্যাকারনিটা দেখালাম, সেটার মধ্যেই এই মশলার প্যাকেটটা ছিল, এই মশলাটা দুইটা প্যাকেট ছিল, আমি হচ্ছে কেটে এক প্যাকেট মশলা সবজিটার মধ্যে দিয়ে দিলাম। আর যেই ম্যাকারনি বা পাস্তার প্যাকেটটা তোমরা দেখলা, ওটা একদিন কেটে আমি সামান্য একটু রান্না করেছিলাম, আর বাকিটা আজকে পুরোটা রান্না করব। তো সেজন্য মশলা দুইটাই আমার লাগবে, আজকে লাগবে কিনা আমি বলতে পারছি না। দেখো আমার সবজিটা কী পরিমাণ লাল মানে হয়ে গেছে, কারণ হচ্ছে এই মশলাটা দেখো স্পাইসি চিলি চিকেন মশলা ছিল, তো এই মশলাটার কারণেই হচ্ছে গিয়ে আলুগুলো একদম রেড কালার হয়ে গিয়েছিলো। যখন নুডলসের মধ্যে আলুগুলো দেখা যাচ্ছিলো, গাজর বা মিষ্টি কুমড়া এই টাইপের একটা সবজির মতো মনে হচ্ছিলো দেখতে। আর এখানে দুটো ডিম ভেঙে নিয়েছি, আর ওইদিকে আমার মুরগিও রেডি হয়ে গেছে, সবজিও রেডি হয়ে গেছে। কড়াইতে পেঁয়াজ আর মরিচ দিয়ে নিয়েছি আমি, এটাকে ভেজে নিব আমি, খুব বেশি ভাজবো না, হালকা ভাজবো। তার মধ্যেই আমি হচ্ছে ডিম দুটো ছেড়ে দিলাম, আর এখন ডিম দুটোকে আমি ভালো করে তেলের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে নিব। আমি ওই ডিমটার মধ্যে ওই যে মশলাটা ইউজ করেছিলাম সবজির মধ্যে সেটারই সামান্য পরিমাণ, পুরোটা আমি দিলাম না, সামান্য পরিমাণ দিলাম, কারণ এটার এই রেড কালারটা দেখে আমার মনে হচ্ছে ভীষণ ঝাল হবে, আর ঝাল আমার বাচ্চারা একদমই খেতে পারে না, এই জন্য আমি একটু সামান্য পরিমাণ দিলাম। আর একটু এক্সট্রা লবণ দিয়েছিলাম, সেটা দিয়েই আমি ডিমটাকে ভালো করে নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নিব। এতে হচ্ছে ডিমের কাঁচা ফ্লেভারটা চলে যাবে, আর সুন্দর ভাজা ভাজা একটা ফ্লেভার চলে আসবে।
বেশ কিছুটা সময় ডিমটাকে ভালো করে ভেজে নিলাম। এবার হচ্ছে আমি ডিমে একটু সস দিয়ে দিলাম, সসটা আমি দিয়ে দিলাম নুডলসেও, মানে পরেও দেওয়া যেত, বাট আমি এখনই এটাকে ভালো করে মিশিয়ে নিব নুডলসটা দেওয়ার পরে, ম্যাকারনিটা দেওয়ার পরে, যাতে আর বেশি নাড়াচাড়া করতে না হয়। কারণ আমার ম্যাকারনিটা আমি বললাম এর আগে যে একটু সামান্য বেশি সিদ্ধ হয়ে গেছে, তার জন্য দিয়ে নিলাম। দেখো কালারটা কি সুন্দর লাগছে, তাই না? এরপর এখন এর মধ্যে আমি হচ্ছে আমার ম্যাকারনিটা, এই যে দেখতেই পাচ্ছো ম্যাকারনিটা আমি ঢেলে দিয়েছি অলরেডি, ঢেলে একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম, আর এখন ভালো করে নেড়ে নিব। আর হচ্ছে কি, ডিমের সাথে ম্যাকারনিটা আমি মিক্সড করছি, একটু মিক্সড হওয়ার পরে আমি এটার মধ্যে এই যে আমার পরে রাখা সবজিটা আর হচ্ছে চিকেনটাও দিয়ে দিব। দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে আমি এখন মিশিয়ে নিব। আর এখানে কিছু জিনিস স্কিপ হয়ে গেছে, আমি তোমাদের দেখাতে পারিনি, ভুলে গিয়েছিলাম। আমি যখন চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটার মধ্যে সামান্য একটু সয়া সস দিয়েছিলাম, আর এখানেও আমি যখন ডিমটা ভেজে নিচ্ছিলাম সেখানেও সামান্য একটু সয়া সস আমি দিয়ে নিয়েছিলাম। কারণ হচ্ছে ম্যাকারনি বা পাস্তা রান্নাতে একটু সয়া সস ইউজ করলে ম্যাকারনির একটা এক্সট্রা ফ্লেভার থাকে, সেই জিনিসটা আসে না, এটা অনেকেই পছন্দ করে না, তো ওইটা দিলে ওই ফ্লেভারটা একটু রিমুভ হয়, মানে ভালো লাগে। এছাড়াও তোমরা এখানে ইউজ করতে পারো ক্যাপসিক্যাম, ক্যাপসিক্যামটা আমাদের বাসার ফ্লেভারটা পছন্দ করে না তাই আমি দেইনি, বাট তোমরা দিতে পারো। দেখো আমার আলুগুলোকে মিষ্টি কুমড়ার মতো মনে হচ্ছে, তাই না? তো আমার যে পাস্তা, যে স্পাইসি চিলি চিকেনের যে দুইটা মশলা দেখেছিলে, একটা তো আমি সবজির মধ্যে পুরো দিয়ে দিয়েছিলাম, আর একটা ছিল, আরেকটা আমি পুরো ইউজ করিনি, অর্ধেকটা আমি দিয়েছি। তো এই ছিল আজকে আমার ম্যাকারনির লুক। আর হচ্ছে আমি ম্যাকারনিটা ঢেলে ডেকোরেশন করে তোমাদের দেখাতে পারিনি, কারণ আমার গেস্ট চলে আসছিল, আমি গেস্টকে আপ্যায়ন করতে গিয়ে এইটা ডেকোরেট করতেই ভুলে গিয়েছিলাম, এবং গেস্ট আসার পর আমাদের খাওয়া দাওয়া ফিনিশ হয়ে গিয়েছিল। তো তোমাদের তো দেখাতে পারলাম না যে আসলে কেমন ডেকোরেট করার পর কেমন লাগছিল, তবে খেতে ভীষণ মজা হয়েছিল এইটুকু বলতে পারি। তো আজকের ভিডিও এইটুকুই ছিল, যদি ভালো লাগে লাইক কমেন্ট করো, বন্ধুদের মাঝে শেয়ার করো। আজকে এ পর্যন্ত, সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিব।